আছে, যে কোনো একটা কিছু নেই। আমি আমার গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে যেতে পারি না এবং ওর বাবার কবর দাওদেরকে দেখাতে পারি না 3 বছর পর্যন্ত। তো আর কি বলবো, উনি তো চলে গেছে দুনিয়া থেকে, ওনার কবরটাও আমাদের শেষ দেখা হয় নাই। সেই দিন আজ কি এই পর্যন্ত কোনো মানে যাওয়ার কোনো সুযোগই নেই এবং গেলেই তারা কিভাবে খবর পায় নানান হুমকি টুমকি দিতে থাকে, বলে কেস উঠে গেলার জন্য। কিন্তু কেস করেই বা কি লাভ হয়েছে, কোনো কিছুরই কোনো পজিটিভ পাইনি আমি। সরকারি আইন সংস্থা
আমাদের সমাজ, তারা আমাদের পক্ষে দায়ও নাই, আমাদের সন্তানদের ক্ষেত্রে আপনাদের সঙ্গে কাজ করছি,
আমরা আপনাদের পুজারিয়ার থেকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। সবসময় আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা একাত্ম থেকে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, দেশের মানুষ সংগ্রাম করছি। ইনশাআল্লাহ আমরা জয়ী হবই। আপনাদের এই দুঃখে দেখবে অবসর হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের প্রিয়জনকে ফিরে পাবেন এবং নিশ্চয়ই আমরা আমাদের শান্তি নয় বাংলাদেশকে আমরা ফিরে পাবো। আপনাদের সকলকে আপনি কষ্ট করে এখানে আসেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ করতে যাব। আমরা অনেক কিছুই করতে পারি না, আমাদের ইচ্ছে হয় আপনাদের জন্য একেবারে প্র্যাকটিক্যাল সম্ভব করার জন্য। আমাদের যে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেজন্য অনেক কিছু আমরা অন্তত যে শিশুগুলো বড় হচ্ছে, আমার একটা অনুরোধ থাকে আপনাদের কাছে যে আমাদের সঙ্গে আপনার যোগাযোগ রাখবেন, তাদের পড়াশোনা লেখাপড়ার ব্যাপারগুলো এগুলো যেন আমরা খবর রাখতে পারি, ব্যবস্থা নিতে পারি, সেই সুযোগ আমাদেরকে দেবেন। আপনাদেরকে জানি এখানে আমি অনেককে জানি যারা যাদের বাচ্চারা বড় হচ্ছে অনেক কষ্ট করতে হাত দিয়ে গিয়ে আগে আমাদের এক ফোন করে গেল তার বাবা ফোন করে মারা গেছে, মা অসহায় হয়েছে, এখন একা মাকে দেখতে তার পাশে আমাদেরকে দাঁড়াতে আমরা এইভাবে প্রত্যেকটি পুজোর পাশে দাঁড়াতে চাই। আজকে আমরা আপনাদের জন্য কিছুই করতে পারিনি, তাকে সবাই একসাথে ইফতার করব, সেই সঙ্গে আমরা আপনাদের যে বাচ্চাদের জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে আমরা সমান্ত কিছু আমরা অংশীদার হতে চাই, সেই হিসেবে আমরা আয়োজন করব যদি সমান এটা আপনারা দয়া করে গ্রহণ করবেন এবং আপনাদের সন্তানদেরকে আমাদের দোয়া কবুল করিয়া দাও।